আমরা জানি শরীরের মোট ওজনের শতকরা 60 ভাগ হচ্ছে পানি। দেহের কোষ কলা বা টিস্যু, বিভিন্ন অঙ্গ তথা মস্তিষ্ক, কিডনি, পাকস্থলী, ত্বক, চুল ইত্যাদির যথাযথ কার্যকারিতার জন্য পানি অত্যাবশ্যকীয়। শরীরের সকল প্রকার কার্যাবলী সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য পর্যাপ্ত পরিমাণ পানি পান করা প্রয়োজন। কিন্তু আপনি জানেন কি, পানি দাঁড়িয়ে না বসে পান করতে হয়? যদি বসে পান করতে হয় তবে কেন? আবার দাঁড়িয়ে পান করলে সমস্যা কি? সাধারণত আমরা জানি পানি বসে পান করা উচিত, কিন্তু এই কথার বৈজ্ঞানিক ভিত্তি কতজন জানে? চলুন জানা যাক। পানির স্বাস্থ্যগত উপকারিতা পেতে হলে আপনাকে অবশ্যই পানি পানের নিয়মাবলীর দিকে গভীর নজর রাখতে হবে। স্বাস্থ্য বিশেষজ্ঞের মতানুসারে দাঁড়িয়ে পানি পান না করে অবশ্যই বসে থেকে পানি পান করা উচিত। দাঁড়িয়ে পানি পান করা হলে তা দ্রুত ক্লোন বা মলাশয়ে চলে যায়, ফলে পানির প্রয়োজনীয় পুষ্টি উপকরণ শরীরে শোষিত হয় না। দাঁড়িয়ে পানি পান করলে আরো অনেক স্বাস্থ্যগত ঝুঁকি তৈরি হতে পারে। এগুলোর মধ্যে উল্লেখযোগ্য ঝুঁকি হচ্ছে হজমজনিত সমস্যা, পেট ব্যথা, কিডনি নষ্ট হয়ে যাওয়া, স্নায়ু উত্তেজনা ইত্যাদি। এছাড়াও দাঁড়িয়ে পানি পান করলে অস্থিসন্ধিতে ফ্লুইড জমে গিয়ে আর্থ্রাইটিসের সৃষ্টি করতে পারে। এসব বিষয় চিন্তা করে আপনাকে বসে বসে পানি পান করতে হবে। বসে পান করলে অনেক রোগ থেকে রক্ষা পাওয়া যাবে। আরেকটি কথা, বসে বসে পানি পান করার পাশাপাশি অবশ্যই ছোট ছোট চুমুক বা অল্প অল্প করে পান করবেন। যদি দ্রুত পানি পান করতে থাকেন তবে শরীরের ক্ষতি করছেন। গরমকাল এসেই গেল, এই গরমে সুস্থ থাকতে প্রচুর পানি পান করা আবশ্যক। সারাদিন কর্মচঞ্চল থাকার জন্য জাপানিরা সকালবেলা খালি পেটে 4 গ্লাস পানি পান করে থাকে। পানি পানের 30 মিনিট পর নাস্তা করে। সুস্থ সবল ও রোগমুক্ত থাকতে যথাযথ নিয়ম মেনে পানি পানের বিকল্প নেই। তাহলে আজ থেকে শত ব্যস্ততার মাঝেও বসে থেকে পানি পানির সিদ্ধান্ত নিচ্ছেন তো? আমাদের সাথেই থাকুন আর সাবস্ক্রাইব করুন।